গ্যালাক্সি জে টু অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি জে টু মোবাইলের এফআরপি লক কীভাবে খুলবেন। এফআরপি লক খুলতে হলে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, মোবাইলটিতে ইন্টারনেট কানেকশন দিবেন এবং ইন্টারনেট কানেকশনটা হয়ে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে যে অপশনটা দেখাবে নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে নেক্সটে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যার আপডেট নেবে এবং আপডেট নেওয়ার পরে আপনার কাছ থেকে গুগল অ্যাকাউন্টস যেটা প্রিভিয়াসলি ইউজ করছিলেন ওই গুগল অ্যাকাউন্টসটা এখানে ইনপুট করতে হবে। তো অনেক সময় দেখা যায় আমাদের গুগল অ্যাকাউন্টস আমরা যেটা প্রিভিয়াসে ইউজ করেছিলাম সেই অ্যাকাউন্টসটা কিংবা অ্যাকাউন্টসের পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে না, যার কারণে আমি এখানে যদি নতুন করে কোনো গুগল অ্যাকাউন্টস খুলতে চাই অথবা কোনো অন্য কোনো গুগল অ্যাকাউন্টস এখানে দিয়ে লগ ইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা লগ ইন হচ্ছে না, অর্থাৎ সেটা পুনরায় আবার প্রাথমিক মোডে চলে আসছে। তো সেই ক্ষেত্রে মানে দেখা যায় কোনো কিছুতেই সেটা ওপেন করা যাচ্ছে না, অর্থাৎ ওয়েলকাম মোডে চলে আসছে এবং এই অবস্থায় থেকে যায়। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন যে টকব্যাক চালু করবেন। টকব্যাক চালু করার জন্য আপনার যে হোম বাটন আছে এটাকে তিনবার ক্লিক করবেন, তিনবার প্রেস করার পরে টকব্যাক চালু হবে, অথবা স্ক্রিনের উপরে যদি তিন আঙ্গুল দিয়ে দু থেকে তিনবার একটু নিচ থেকে উপরের দিকে টান দেন তাহলেও টকব্যাক চালু হয়ে যাবে। এবং টকব্যাক চালু হওয়ার সাথে সাথে আপনি টকব্যাক সেটিংয়ে যাবেন এবং সেটিংয়ে গিয়ে মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সার্চ দেওয়া হয়েছে এফআরপি FRPfile.com বা অ্যাপকো, এই যে কোনো একটা ওয়েবসাইটে আপনি সার্চ দিয়ে ঢুকবেন। ঢোকার পরে এখানে প্রথমে বাইপাসের যে গুগল অ্যাকাউন্টস বাইপাস বা এফআরপি লক বাইপাস সার্চ করার ফলে প্রথমে যেই ওয়েবসাইটটা আসে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এফআরপি বাইপাস বা গুগল সেটিং বাইপাস অন পয়েন্ট অ্যাপকো বা লিঙ্ক ব্যাকআপ এরকম অপশন দেখতে পাচ্ছেন এবং সেখানে গিয়ে ডাউনলোড স্টার্ট ক্লিক করে দেবেন বা ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পরে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে আপনার যে ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করার পর অ্যান্ড্রয়েড 5 যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে অর্থাৎ গুগল অ্যাকাউন্টস ম্যানেজার সেটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে পুরোপুরি যখন ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, যখন পুরোপুরি ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হওয়ার পরে এখানে আপনার আরও দুটো সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো প্রাথমিকভাবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটা ইনস্টল করি, একটু ওয়েট করতে হবে কারণ এগুলো অনেক আগের সেট যার কারণে সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক সময় নেয়। আচ্ছা আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এবং এটা ডান করে দেবো। এরপরে এফআরপি বাইপাস যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে ইনস্টল করব। এফআরপি বাইপাস যে সফটওয়্যারটা রয়েছে সেটা ইনস্টল করা দেওয়ার পরে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, যদি এটা পাসওয়ার্ড দেবে না নতুন করে সাইন ইন করবেন। তো নতুন করে যখন সাইন ইন করব এখানে আবার গুগলের সাইন ইনের যে অপশনটা রয়েছে সেটা চলে আসবে, অর্থাৎ আপনি চাইলে এখানে যে কোনো একটা নাম সেট করে সাইন ইন করে নেবেন। আমি যে কোনো একটা ইমেল আর কি সেট করলাম, সেক্ষেত্রে আপনি আপনার পুরাতন ইমেল মনে থাকলে তো দিবেন,
আর যদি মনে মনে না থাকে যে কোনো একটা ইমেল আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পর অবশ্য গুগল অ্যাকাউন্টসটা সাইন ইন হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। তো সাইন ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আবার আগের মতো চলে আসছে, অর্থাৎ পাওয়ার বাটন চেপে ধরে ফোনটাকে রিস্টার্ট করে নেবেন। একটু সাথে থাকবেন যেহেতু রিস্টার্ট করে পুনরায় সেটটি চালু হতে সময়ের ব্যাপার, আর পুরো কাজটা আপনাকে খুব ধৈর্য সহকারে করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অন হয়ে গেছে। আবার পুনরায় ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। ধৈর্য সহকারে কাজটি করতে হবে। অর্থাৎ BBS এর যেই সফটওয়্যার আপডেট সে একইভাবে পরবর্তী স্টেপগুলো আগাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কিপ দিলে কাজ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা যে টেকনিকটা অবলম্বন করেছিলাম সেটা অবশ্য কাজে দিয়েছে, অর্থাৎ আপনার সেটটি পুনরায় গুগল অ্যাকাউন্ট লগ ইন হয়ে অন হয়েছে।